অযোধ্যায় প্রভু শ্রীরামক মন্দিরে প্রভুঙ্ প্রাণ প্রতিষ্ঠা পাই আসুচি নিমন্ত্রণ। অযোধ্যায় আসবা অক্ষত ও নিমন্ত্রণ পত্রক ভদ্রকর কোণ অনুকোণে হিন্দু ঘরক যাই নিমন্ত্রণ করা যাচ্ছে। এ পরিপ্রেক্ষী আনন্দ বজারে মা মহালক্ষ্মী মন্দিরের পূজার্চনা করা যাই অক্ষত চাউল প্রভু শ্রীরামক ফটোচিত্রক স্থানীয় অঞ্চলের ঘরে ঘরে বুলি লোক নিমন্ত্রণ করা যাচ্ছে। প্রত্যেক ঘরে যাই এই জিনিস পৌঁছাও যে সেদিন এক বাতাবরণ গোটে উচ্চ ইয়ে হো ভারত সারা বা বিশ্ব সারা এক রাম মন্দির রাম মন্দিরের প্রতিষ্ঠা উৎসবরে সমস্তে একজুট হয়েকি রামলালাঙ্কর দর্শন করা ইয়ে গোটে নিমন্ত্রণ পত্র। এই নিমন্ত্রণ পত্র মাধ্যমে পুরা সমাজকে জাগরণ করা ইয়ে গোটে প্রচেষ্টা। যে জানুয়ারি 22 তারিখ দিন অযোধ্যায় প্রভু রামলালাঙ্কর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই উপলক্ষে আজ সমগ্র ভারতবর্ষের প্রতি জেলার প্রতি ব্লকরে প্রত্যেক ঘরে ঘরে মধ্য এই অক্ষত বন্টন করা যাই সমস্ত নিমন্ত্রণ করা যাচ্ছে। যে নিমন্ত্রণ রহিলা যে 500 বর্ষর সংঘর্ষ লা 76 থর যুদ্ধ হয়েছিল এবং যে 4.5 লক্ষ বলিদান হয়েছিল বীর বীরাঙ্গনা মানুষ সেমানকর আজ যে আশা লা সে আজ পূর্ণ হওয়া যাচ্ছে। আজ ঠিক ভদ্রক জেলার মধ্যে অন্নপাড়া বিষ্ণুপুর বিন্ধা দুইটি পঞ্চায়েতের অক্ষত বন্টন করা যাচ্ছে। আমি আশা করছি সমস্তে নিজ হিসাবে নিজের অনুকূল বাতাবরণ দেখি নিশ্চিত অযোধ্যা যাবে এবং প্রভু রামলালাঙ্কু দর্শন করবে। এই কামনা করে বিশ্বহিন্দু পরিষদ বজরঙ্গ দল কার্যকর্তা মানে বর্তমান নিমন্ত্রণে লাগিছন্তি। অযোধ্যায় অক্ষত আসছি, প্রতিটি পরিবার কেমিতি যাই পৌঁছিব এবং আপন মানে জাঁথিবে জানুয়ারী 22 তারিখ দিন প্রভু শ্রীরামঙ্কর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই দিন আমি প্রতিটি ঘরে 5টি দীপ জাড়া, শঙ্খ বজাইবা, আলতি করা, সঙ্গে সঙ্গে ঘরে গোটে পবিত্র বাতাবরণ সৃষ্টি করা, এর আমার গোটে মুখ্য উদ্দেশ্য। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।